আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুধু জয় নয়, টেস্টের মতো ডমিনেট করে খেলতে চায় বাংলাদেশ, এমন আত্মবিশ্বাসের সুর মেহেদি হাসান মিরাজের কণ্ঠে। এই স্পিন অলরাউন্ডার বলছেন, বিশ্বকাপের আগে প্রতিটা ওয়ানডে ম্যাচই গুরুত্বপূর্ণ, অভিজ্ঞতার হিসেবে গেলে নাকি আসছে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশও ফেভারিট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। বড় কোনো টুর্নামেন্টে হয়তো কোনো কিছু আমরা ভালো কিছু করতে পারিনি, বাট আমাদের একটা চান্স আছে অবশ্যই, যে আমি বিশ্বাস করি আমরা সামনে যে টুর্নামেন্ট আছে আমরা অনেক ভালো করব, ইনশাল্লাহ কাপ জিতবো। এই টিমে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। আপনি দেখেন 2019 সালে যেটা ছিল, আমি অত এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিলাম না, ওটা আমার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল। তারপরে লিটনদার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল, আরও যে প্লেয়াররা ছিল তাদের জন্য অনেকের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল। বাট এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি দেখেন সবাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। বাংলাদেশ টিমে যারা সিনিয়র আছে তারা তো অনেক বছর ধরে সার্ভিস দিয়েছে, অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে, এবং তাদের পাশাপাশি আমরা যারা আছি, আমি, মোস্তাফিজ, তাসকিন, তারপর লিটনদা, শান্ত, তারপরে আরও যারা আছে, তারা কিন্তু মোস্ট 7 ইয়ার্স খেলে ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো অনেক এক্সপিরিয়েন্স। সো আমি অবশ্যই এই দলটাকে অনেক এগিয়ে রাখবো এক্সপিরিয়েন্সের দিক থেকে, এবং প্লেয়ারদের সাহসের দিক থেকে, এবং স্কিলের দিক থেকে, সব দিক থেকে। বেশ কিছু ভালো স্পিনার আছে, বাট আমরা কিন্তু ওদের সাথে সবসময় আলহামদুলিল্লাহ জিতি। আপনি দেখেন ওডিআই লাস্ট সিরিজ কিন্তু আমরা জিতেছি ওদের সাথে, বাংলাদেশে যেটা হয়েছিল আমরা জিতেছি, ওয়ার্ল্ড কাপে আমরা ওদেরকে হারিয়েছি। আমরা তো ডমিনেট করেই ক্রিকেট খেলছি সবসময়, এবং আমরা যেভাবে টেস্ট জিতেছি চেষ্টা করবো যে এই ওডিআই সিরিজটা যেন আমরা ডমিনেট করতে পারি, এবং এই ডমিনেটটা যেন এখানেই শেষ না হয়, এটা যেন কন্টিনিউ করতে পারি। সামনে ওয়ার্ল্ড কাপ আছে।